নদীর পাড়ের মানুষের চিত্র আসলে এই নদী বর্ষাকালে ছিল ভরপুর, এই যে এই সীমানায় কুকুরটা যেখানে আছে এইখানে পানি ছিল, এই যে কুকুরটা যেখানে ছিল এখন এই দিক দিয়ে একদম 60 থেকে 70 ফুট নিচে চলে গেছে নদীর পানি। নদী প্রায় বলতে গেলে ওই যে নদীর ওই পাড়টা আমি আপনাদের দেখেন, নদী শুকিয়ে এটা মনে হচ্ছে না একটা নদী। একদম শুকিয়ে গিয়েছে নদী। এটা হচ্ছে কুষ্টিয়ার গড়াই নদী, পদ্মা নদীর শাখা। অনেক সুন্দর লাগছে বিকেলের পরিবেশটা, সূর্যটা যাচ্ছে যাচ্ছে, বট গাছ, নানান রকমের পাখি বট গাছে এসে ডাকাডাকি করে। মনোমুগ্ধকর দৃশ্য আর কি। আসলে নদীর ওই পারে প্রচুর ফসলি জমি, আপনি অবাক হবেন যে বর্ষাকালে নদীটা এত স্রোত থাকে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, যে কোনো কিছু ভাসিয়ে নিয়ে যায়। ইভেন মাঝে মধ্যে শুনি অনেক মানুষ মারাও যায় নৌকা ডুবিতে, আর এখন এই নদী শুকিয়ে গেছে। অনেক অনেক কিছু কিছু জায়গা আছে হেঁটে মানুষ পার হয়ে যাচ্ছে এই নদীটা, চমৎকার একটি নদী।